বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আজ আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এক বাটি আটা নিয়েছি আমি, আটাটা ঢেলে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি অল্প অল্প করে পানি দিবার মাখাবো। আমি এক গ্লাস পানি নিয়েছি, লাগলে আরও দিব। পাতলা একটা ব্যাটার বানিয়ে নিব। পানি আমার আরও লাগবে। এখন আমি 10 মিনিট ঢাকাটা রাখবো। আমার 1.5 গ্লাস পানি লেগেছে, চুলায় আগুন জ্বালিয়ে নিছি, কড়াই বসিয়ে দিছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, রিফাইন অয়েল দিয়ে দিলাম। এখন আমি সাদা সরিষা দিয়ে দিলাম, সরিষাটা ফুটতে দিব। জিরা দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, কাঁচামরিচের কুচি দিয়ে দিলাম। এখন আমি কাঁচা গন্ধটা যাতে না থাকে তার জন্য অল্প 2 মিনিটের মতো রান্না করে নিব, বেশি রান্না করব না। স্বাদমতো লবণ, গাজরের একটা কাঁচা গন্ধ আছে, সেই গন্ধটা যাতে না থাকে। ব্যাটারটা আমার 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়ার পাতা দিয়ে দিলাম, এখন আমি সবজিগুলো দিয়ে দিব। এখন আমি ব্যাটারের সঙ্গে একসাথে মিক্স করে নিব। আপনারা ব্রেকফাস্টেই খুব সহজে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন, খুব হেলদি একটা রেসিপি, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। মিশানো হয়ে গেছে আমার। এখন আমি নাস্তাগুলো বানিয়ে নিব। চুলায় প্যান বসিয়ে দিলাম, প্যানটা গরম হতে দিব। ব্রাশ দিয়ে প্যানে অল্প তেল লাগিয়ে নিব। তেলটা আমার লাগানো হয়ে গেছে, প্যান গরম হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো দিয়ে দিব। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকম সহজ
রেসিপি দেখার জন্য আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। খুব টাইম লাগে না, 2 মিনিটে একটা হয়ে যায়। এখন আমি উল্টিয়ে দিলাম, 2 মিনিট ভালোভাবে ভেজে নিব, নামিয়ে নিলাম, হয়ে গিয়েছে। দেখতেও কি সুন্দর, খেতেও খুব সুস্বাদু, হেলদি একটা রেসিপি। হয়ে গেছে আমার সব কেটে বানান, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন।